বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি ও যুবদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যৌথ উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা গালফগেট হোটেলে ইফতারের আয়োজন করা হয় বাহরাইন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে এবং শাহ মুয়াজ্জেম হোসেন সুকর্ণ ও ফিরোজ আলম কিরণের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা গিয়াসুদ্দিন মিয়াজি বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আবুল কালাম আজাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা সংগঠনের সিনিয়র উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল হক মোহাম্মদ আনোয়ার পারক মোহাম্মদ মানিক মিয়া ইঞ্জিনিয়ার বদরুল্লাম সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ইফতারের পূর্বে দেশবাসী ও মুসলিম মুসলিম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়